আজকে বাইরের ওয়েদারটা দারুণ, মেঘলা একদম, দেখে মনে হচ্ছে যেন রোদ নেই, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি পড়বে, মানে ওয়েদারটা খুব ভালো। আর গতকাল থেকে এই গরমটা খুব কম, এটা একটা বড় শান্তি, গরম নেই। গরম থাকলে না খেয়ে শান্তি, না শুয়ে বসে শান্তি, অ্যাকচুয়ালি কোনোটাই বেশি হলে ভালো লাগে না। বেশি শীত হলে তখন মনে হয় আমার, ওরে বাবা কখন গরম হবে, আবার বেশি বৃষ্টি হলে মনে হয় ওরে বাবা এবার থামুক, কোনোটাই অতিরিক্ত সহ্য হয় না। যেমন ভালোবাসা অতিরিক্ত সহ্য হয় না, ওয়েদারটাও ঠিক সেই রকম। তো চলো এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ টাইম, তাই ভাবলাম একটু বসে আছি, আজ ফাঁকা, একদমই ফাঁকা যাচ্ছে অফিসে, সেরকম কোনো ব্যাপার ছিলই না। আমার স্যার, মানে আমাদের স্যার, উনি ছুটিতে আছেন, তো কাজ খুব হালকার ওপর দিয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম বসেই আছি, একটুখানি বাইরের ওয়েদারটা দেখিয়ে শুরু করি আজকের ব্লগ, তারপরে করবো লাঞ্চ। আজকে আমার খিদে একদম পাচ্ছে না, খাবার একেবারে ইচ্ছে নেই, যদিও সকালবেলায় আমি শুধুমাত্র খেজুর আর পিনাট বাটার দিয়ে ব্রেড খেয়েছি, আর কিচ্ছু খাইনি, কিছু না, কিন্তু তবুও আমার আজকে কোনোই খিদে পাচ্ছে না। বাইরের আকাশটা দেখো, একদম রোদ নেই, মেঘলা আকাশ, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হবে। আর এখানে প্রচুর গাছ আছে, বিশেষ করে এই বটগাছটা আমার খুব প্রিয়, অনেক পাখি থাকে এখানে। আর আমাদের অফিসের এই গাছটা এত ঝাঁকড়া, এর মাথা ছেঁটে ফেলা হয়, তারপরে আবার এরকম ঝাঁকড়া হয়ে ওঠে। এই গোল মতো জিনিসটা দেখছো, এই যে এই গোল মতো জিনিসটা, এটা হচ্ছে গ্লাস, এখান থেকে দেখা যায় কোন গাড়ি কোন দিকে আসছে না আসছে, বা গলি থেকে কেউ যদি স্পিডে বেরোয় সে দেখতে পাবে আশেপাশ দিয়ে কোনো গাড়ি আসছে কি না, তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা খুব কম। চলো যাওয়া যাক, লাঞ্চ করব। এই হলো আজকে আমার লাঞ্চ, একদমই সাদা মাটা, এটা আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, কিন্তু খুব কম তেলে করা, ওই জন্য খুব একটা লাল তেল ঝাল কিছু দেখতে পাবে না। আর লাল শাক আছে, একসঙ্গে দুটো শাক, মানে দুটো নেওয়া হয়েছিল তো দুটোই একসাথে করে ফেলেছি। আর আছে বেগুন ভাজা, একটা ডিম ভাজা, আর একটুখানি ভাত, মানে আমি এই পরিমাণ ভাতই খাই। তো এটা হলো আজকে আমার অফিসের লাঞ্চ। এখন বাজে 5:10, আর একটু পরে আমি বেরোবো, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাব বাড়ি, মানে বাড়ি মানে আমার বাড়ি, শ্রীকে ওখান থেকে নিতে হবে। শ্রীর আজকে অনেক হোম টাস্ক ছিল, যেগুলো সকালে পেন্ডিং থেকে গেছে, করে কমপ্লিট করতে পারেনি, ওগুলো আমি বলেছি দিদির বাড়িতে গিয়ে, মানে স্কুল থেকে দিদির বাড়িতে গিয়ে ওগুলো আগে যেন কমপ্লিট করে রাখে, তো আগে গিয়ে সেগুলো চেক করতে হবে, নাহলে টিচার এসে আজকে ওকে বকবে। আমার এদিকে কাজকর্ম সব কমপ্লিট, এবার গোছাচ্ছি, আর এই জুতোটা পরে আমি আসি অফিসে। এটা হচ্ছে পাওয়ারের একটা জুতো, ভীষণই ভালো, এমন একটা জুতো যে সবসময় তুমি পরে থাকতে পারবে, সেই সাথে তুমি যদি জিম করো, ওয়েট লিফটিং করো, তো সেটাতেও এটা ভালো, এত লাইট ওয়েট বলার কথা না। কিন্তু যবে থেকে আমার পায়ের সমস্যা হয়েছে, অফিসে এসে একটানা পরে থাকতে পারছি না, পায়ের পাতাটা না ফুলে যায়, তো মাঝে মাঝে একটু হাঁটতে হয়, আর একবার খুলে বসবো আবার কেউ ডাকবে, হাঁটবো আবার জুতোটা পরবো, খুব সমস্যার। তাই জন্যেই দেখো আমি স্লিপার পরে থাকি, স্লিপারটা আমার ঘরেই ছিল, এটাকে এখন এখানে অফিসেই রেখে যাই, তো হয়ে গেল এর কাজ, এটা এখানেই থাকবে, এবার এইটা পরে নেব বাড়ি যাওয়ার সময়। যবে থেকে আমার পায়ের সমস্যা শুরু হয়েছে তবে থেকে এই জুতোর গল্প শুরু হয়েছে। চলো বাড়ি যাওয়া যাক, সপ্তাহের প্রথম দিনটা ভালোই ভালোই কাটলো, পরের দিনগুলোও খুব ভালোভাবে কেটে যাবে, তারপরেই আবার শুক্রবারটা আসছে খুব জলদি, মাঝখানে আর মাত্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আর ওই 3টে দিন অপেক্ষা করলেই আবার শুক্র চলে আসবে। এই যে চলো, অমনি শুরু হয়ে গেল না, দিব্যি হোমওয়ার্ক করছিল, করে নে অঙ্কটা কমপ্লিট করে নে, আর কতটা বাকি অঙ্ক? তুই ঘরে ব্যাগটা নিলি না? দেখো বাবারে বাবা, এই ব্যাগ থেকে যতই জিনিস বার করো না কেন এই ব্যাগ খালি হয় না। কেন? একটা গুড নিউজ আছে স্কুল থেকে, শনিবারে শুধু একা হবে, কোনো পড়া হবে না। হ্যাঁ
বাহ, শীত তো দারুণ দারুণ ব্যাপার, গুড নিউজই গুড নিউজ। আর একটা কি বলতে যাচ্ছিলাম, শ্রী তাড়াতাড়ি জলের বোতল টোতল সব বার করে দাও, দিয়ে স্নান করতে ঢুকে যাও। বাড়িতে আসার পরে এই জানলা খোলার ব্যাপারটা আমার কাছে খুব একটা ফ্রেশ ফিলিংস দেয়, জানি না তোমাদের কখনো হয় কিনা, সাইকোলজিক্যালি এটা আমাকে খুব কি বলবো স্যাটিসফাই করে। যখনই ঘরে ঢুকি মনে হয় যেন একটু অন্ধকার অন্ধকার, এতক্ষণ ঘরটা বন্ধ ছিল, যে জানলাটা খুলি না কি সুন্দর আলো এসে ঢোকে, একটা দারুণ ব্যাপার। আর সবচেয়ে ভালো ব্যাপার, যতক্ষণ আলো থাকে ততক্ষণ এখান দিয়ে আলো আসে। স্নান টান করে নিলাম, এইবার মাছটা বার করছি, আজকে করব লোটে মাছের ঝুরঝুরি। এই যে চলো যাই, গাছগুলোকে একটু জল টল দিয়ে আসি। থ্যাংক ইউ, চশমাটাই ভুলে চলে যাচ্ছিলাম। চ কি সুন্দর আকাশ, ওই দেখ কি ভাল লাগছে শ্রী দেখতে, দেখ সুন্দর লাগছে দেখতে। কাদের জামা কাপড় মেলা আছে এখনো তোলেনি, এই দেখো আমার গাছগুলোতে আজকেও কত ফুল ধরেছে। এবার আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এবার স্ত্রীকে খেতে দেব, তারপরে স্ত্রী বসবে পড়তে টিচারের কাছে। লিফটের আওয়াজ ঠিক শুনতে পেয়েছি, আর গাড়ির পিঁপি আওয়াজ লাগলো। কি হলো হাত, এ মা ছাল উঠে গেল তো, চলো হাত ধো। মাম্মি খাবার পাঠিয়েছে, ও এটা মা বলেই পাঠিয়েছিল যে মাছ একদম কেটে ধুয়ে দিয়েছে। ভালোই হলো, এখানে আমি রান্না করছিলামই, পারলে এই মাছটাও রান্না করে নেব। আর কি দিয়েছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, বাহ আমি আজকে সকালেই হয়েছিল খাব, আবার রাতেও খাবো, বা বাবা দুটো আলাদা আলাদা টেস্ট হবে একদম। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো একদম কুচো করে কেটে নিয়েছি, টমেটোও দিয়েছি, টমেটোটা অপশনাল, এবার এটাকেও আমি একদম কুচো করে কেটে নেব। এবার রান্না করবো লোটে মাছটা, গ্যাস চালিয়েছি, এবার এর মধ্যে আমি দিচ্ছি একটু জল, একটু নুন। যতক্ষণ মাছটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিই।
লোটে মাছের কাঁটা এতটাই নরম যে অনেকেই এটাকে আলাদা করেন না, কিন্তু আমি মোট এরকম ভাবে 3 মিনিট মতো গরম জলে রেখে দেওয়ার পর মাছটাকে নরম করে নিই। তারপর এরকম কাঁটা চামচ দিয়ে মাছের মাংসটাকে আলাদা করে নিয়ে কাঁটাটাকে পুরোপুরি বেছে আলাদা করে দিই। এতে আমাদের মনে হয় আমাদের জন্য খেতে সুবিধে হয়, আর কিছুই না। বাকি মাছের এই কাঁটা এতই নরম যে না বাছলেও কোনো ক্ষতি নেই। অনেকে ডাইরেক্ট মশলা কষানোর মধ্যেই মাছটা দিয়ে দেন, তাতেও কিন্তু খুব ভালো রান্না হয়। আমার এভাবে করতে সুবিধে হয়, তাই জন্য আমি এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার ফাইনালি আমি দিচ্ছি একটু ধনে পাতা। আমার রান্নাও কমপ্লিট, স্ত্রীর পড়াও কমপ্লিট। লোটে মাছের ঝুরঝুরি, রুটি যেটা বাইরে থেকে কিনে আনা হয়েছে আমি আজকে করিনি, আর আছে তড়কা, আর মা পাঠিয়েছে শাক। মাঝে কাটা নেই, দিয়ে দাও খেয়াল একটু। মিষ্টি খাবি? কি দেবো, রসগোল্লা না ছানার কেক? দুটোই। তোর মিষ্টি মাঝে মাঝে যে ভালো লাগে না। তো যাই হোক, আজকে খুব এনার্জি ছিল, এনার্জিতে এনার্জিতে তড়কা মাছ সব রান্না করে নিয়েছি। আবার শাশুড়ি মা পাঠিয়েছে মাছ, ময়া মাছ, ছোট ছোট একদম বেছে। জানে মা যে আমি বাড়িতে অত ভালো করে বাঁচতে পারবো না। বটি আমার আছে, কিন্তু সেটা কোনো কাজেরই নয়, কাটেই না সেই বটি দিয়ে, আর কিছু না ইউজ করে করে একদম ভোঁতা হয়ে গেছে। শ্রীর আজকে ডিনার কমপ্লিট, শ্রীর খুব খিদে পেয়েছিল। আর মাছটা হেভি হেভি ভালো হয়েছে, বাটি বাটি খেতে সত্যি ভালো হয়েছে। দুবার চেয়ে খেয়েছে মাছটাও, একবার একটুখানি দিল ওর বাবা, পরে খেয়ে বলছে খুব ভালো হয়েছে, আবার দাও। এটা একবারে ঝুড়িতে রেখে দে বাবা, আমি এখানে সব পরিষ্কার করে ফেলেছি। সব আমার সিঙ্ক টিঙ্ক খালি করা হয়েছে। প্রত্যেক দিনই যখন আমাদের ফাইনালি খাবার খাওয়া সমস্ত কিছু হয়ে যায়, আমাদের যদি আজকে এখনো হয়নি, তো আমি তখন একদম সব সিঙ্ক থেকে যা বাসন থাকে সেগুলোকে মোটামুটি জল ধোয়া করে, মানে ওই এঁটো কাটা যা লেগে থাকে সেগুলোকে সরিয়ে ঝুড়িতে করে সরিয়ে রেখে দিই সকালে পূজা এসে মাছে। এইখানটা ভরে থাকলে না দেখতে রান্নাঘরটা কিরকম একটা অড লাগে। রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, আমারও শান্তি, স্ত্রীর খাওয়া হয়ে গেছে, আমার আর কি। এবার আমার আর শান্তনুর খাওয়া বাকি। তবে আজকে এই যে 9:30 বাজে, আমরা 10টার সময় খাবো, তো এখনো হাতে কিছু সময় আছে, তাহলে একটু গল্প স্বল্প করি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। শ্রী কি টাটা করবে? শ্রী মুখ ধুচ্ছে, দাঁড়াও। টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।